করোনা অতিমারীর প্রভাব থেকে এখনো মুক্ত হয়নি গোটা দেশ, কিন্তু এর মাঝেই হাসপাতালে ছাত্রছাত্রীদের সাফাই অভিযান করতে বাধ্য করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই কর্মসূচিতে কতটুকু যুক্তিযুক্ত, পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের কাণ্ড জ্ঞানহীনতায় ছিছিরব গোটা বিশাল করে। 2020 সালে এক ভয়াবহ মহামারীর সম্মুখীন হয়েছিল গোটা দেশ এবং তার সাথে বাদ যায়নি আমাদের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরাও। কিন্তু সম্প্রতি করোনার প্রভাব খানিকটা কমতে শুরু হয়েছে এবং প্রতিষেধক দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার গৃহবন্দী ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে পুনরায় তাদেরকে বিদ্যালয়মুখী করার সিদ্ধান্ত নেয়। তবে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছিল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। বিদ্যালয় শুরু হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এনএসএস এর ক্যাম্প চালু হয়। স্বাভাবিকভাবে এটি একটি ভালো উদ্যোগ, কিন্তু মহামারীকালীন সময়ে কচিকাঁচা ছাত্রছাত্রীদের দিয়ে হাসপাতাল সাফাই করাটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন। জানা যায় বুধবার এনএসএস এর ক্যাম্পের অঙ্গ হিসাবে বিশালগড়ের একটি বনেদি বিদ্যালয় অপিষ্টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের দিয়ে বিশালগড় মহকুমা হাসপাতাল সাফাই করার নির্দেশ দেন। ফলে এক প্রকার বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা হাসপাতাল সাফাই অভিযান চালায়। কিন্তু হাসপাতালের মতো একটি স্পর্শকাতর স্থানে কেন সাফাই অভিযানের নির্দেশ দিলেন শিক্ষক শিক্ষিকারা, এ নিয়ে ইতিমধ্যে ছিছিরব উঠতে শুরু করেছে। পাশাপাশি এই ঘটনা জন্ম দিয়েছে বহু প্রশ্নের। যদি ছাত্রছাত্রীরা এক্ষেত্রে রোগাক্রান্ত হন তাহলে এর দায়ভার নেবে কে? কিন্তু এক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কি বলছেন একবার শুনুন ধৈর্য ধরে। আজকে আমাদের কর্মসূচিতে ছিল মানে বিশালগড় হসপিটাল পরিষ্কার। আচ্ছা, এখন তো মহামারী বা করোনার একটা প্রভাব প্রকোপ এখনো রয়েছে, তো ছাত্রছাত্রীদের হসপিটালে এসে পরিষ্কার করাচ্ছেন, সেখানটায় আপনারা সেফটি ইকুইপমেন্টস কি কি রেখেছেন? আমরা তো এমনিতে স্যানিটাইজার আছে, স্কুলে বাচ্চারা এসে স্যানিটাইজ করছে, মাস্ক ব্যবহার করছে, স্বাস্থ্যবিধিটা মেনেই করছে। হ্যাঁ, মেনটেন করছে, মেনটেন করে আর এমনিতেও একটু বেরোলে আমার মনে হয় একটু ভালোই হবে, একটু রোগ প্রতিরোধ ক্ষমতা। এমনিতে তো এতদিন ধরে ঘরে বসা বাচ্চারা, একটু ওদের টোদে গেলে সানলাইটে পড়লে একটু এমনিতেও একটু ভালো শরীরের জন্য। কতজন স্টুডেন্ট অ্যাটেন্ড করেছে প্রোগ্রামটা? 33 স্টুডেন্ট আজকে এসেছে। তারা সবাই এখানে ক্লাস নেবে। আপনারা শুনছিলেন শিক্ষিকার বক্তব্য। ছাত্রছাত্রীরা রোদে এলে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তবে এক্ষেত্রে অনেকের প্রশ্ন, রৌদ্র কি শুধুমাত্র হাসপাতালেই পাওয়া যায় নাকি অন্যত্র রয়েছে? একদিকে অভিভাবকদের কাছ থেকে বিদ্যালয়ে আসার পূর্বে স্বাক্ষর নেওয়া হয়েছে যদি ছাত্রছাত্রীরা কোনো কারণে রোগাক্রান্ত হন সেক্ষেত্রে বিদ্যালয়ের কোনো কর্তৃপক্ষের দায়ভার থাকবে না। অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পিপিই কিট ছাড়াই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাধ্যমে হাসপাতাল সাফাই অভিযান করাচ্ছেন। বিদ্যালয় কর্তৃপক্ষের এরকম কাণ্ড জ্ঞানহীন কর্মকাণ্ডে ছিছিরব গোটা মহকুমা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।